আমার না খুব বিরক্ত লাগে প্রত্যেকদিন আমি যেখান থেকে বই পড়ি সকালে উঠে আর খুঁজে পাই না বলো তো এর জন্য কি করা যায় হ্যাঁ পেয়েছি আমি একটা বুকমার্ক বানাতে পারি বুকমার্ক বানাতে আমার লাগবে কাঁচি আঠা কালো সাইন পেন আইসক্রিমের রঙিন কাঠি ও তিন রঙের রঙিন কাগজ প্রথমে আমি বেগুনি কাগজটিকে একটি বর্গক্ষেত্র বানাই বর্গক্ষেত্র করার পর এটার মাঝখান দিয়ে একটি ভাঁজ হয়ে যাবে আমরা মাঝখান দিয়ে এটিকে আরেকটি ভাঁজ দেব তারপর এটিকে এরকম দুটো ভাঁজ দিতে হবে এখানে দুইটা থাকবে এরকম একটিকে এরকম করে নামিয়ে দিতে হবে তারপর এই দুইটাকে আবার উপরে উঠিয়ে দিতে হবে তারপর এটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে আমার বুক পার্কটি হয়ে গেছে এবার আমি এটিকে সাজিয়ে নিব আমি সাদা কাগজটিকে ভাঁজ করে স্যান্ড পেন দিয়ে সেটি গোল এঁকে নিয়েছি তারপর কেটে নিয়েছি এই হয়ে গেল আমার দুটি চোখ আমার না বুকমার্কটি এবার আমি চোখে মণি এঁকে দেব এবার আমি চোখ দুটো এখানে লাগিয়ে দিব আমার চোখ লাগানো শেষ এবার আমি এটার দাঁত লাগাবো দাঁত বানানোর জন্য আমি চিরুনির মতো তিন কোনা একটা জিনিস এঁকে নিব তারপর টিকেটে নিব এবার আমি এটা এখানে লাগিয়ে দেব ঠিক এভাবে এবার আমি ওর জিব্বা বানাবো এবার আমি এটা কেটে নিব এবার আমি এটা লাগিয়ে নিব এই হয়ে গেল আমার দৈত্যর কান এখন ও শুনতে পারবে রঙের খেলায় সুরের আমার না খুব বিরক্ত লাগে প্রত্যেকদিন আমি যেখান থেকে বই পড়ি সকালে উঠে আর খুঁজে পাই না বলো তো এর জন্য কি করা যায় হ্যাঁ পেয়েছি আমি একটা বুকমার্ক বানাতে পারি বুকমার্ক বানাতে আমার লাগবে কাঁচি আঠা কালো সাইন পেন আইসক্রিমের রঙিন কাঠি ও তিন রঙের রঙিন কাগজ প্রথমে আমি বেগুনি কাগজটিকে একটি বর্গক্ষেত্র বানিয়ে বর্গক্ষেত্র করার পর এটার মাঝখান দিয়ে একটি ভাঁজ হয়ে যাবে আমরা মাঝখান দিয়ে এটিকে আরেকটি ভাঁজ দেব তারপর এটিকে এরকম দুটো ভাঁজ দিতে হবে এখানে দুইটা থাকবে এরকম একটিকে এরকম করে নামিয়ে দিতে হবে তারপর এই দুইটাকে আবার উপরে উঠিয়ে দিতে হবে তারপর এটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে আমার বুক পার্কটি হয়ে গেছে এবার আমি এটিকে সাজিয়ে নিব আমি সাদা কাগজটিকে ভাঁজ করে স্যান্ড পেন দিয়ে সেটি গোল এঁকে নিয়েছি তারপর কেটে নিয়েছি এই হয়ে গেল আমার দুটি চোখ আমার না বুকমার্কটি এবার আমি চোখে মণি এঁকে দেব এবার আমি চোখ দুটো এখানে লাগিয়ে দিব আমার চোখ লাগানো শেষ এবার আমি এটার দাঁত লাগাবো দাঁত বানানোর জন্য আমি চিরুনির মতো তিন কোনা একটা জিনিস এঁকে নিব তারপর টিকেটে নিব এবার আমি এটা এখানে লাগিয়ে দেব ঠিক এভাবে এবার আমি ওর জিব্বা বানাবো এবার আমি এটা কেটে নিব এবার আমি এটা লাগিয়ে নিব এই হয়ে গেল আমার দৈত্যর কান এখন ও শুনতে পারবে রঙের খেলায় সুরের আমার না খুব বিরক্ত লাগে প্রত্যেকদিন আমি যেখান থেকে বই পড়ি সকালে উঠে আর খুঁজে পাই না বলো তো এর জন্য কি করা যায় হ্যাঁ পেয়েছি আমি একটা বুকমার্ক বানাতে পারি বুকমার্ক বানাতে আমার লাগবে কাঁচি আঠা কালো সাইন পেন আইসক্রিমের রঙিন কাঠি ও তিন রঙের রঙিন কাগজ প্রথমে আমি বেগুনি কাগজটিকে একটি বর্গক্ষেত্র বানিয়ে বর্গক্ষেত্র করার পর এটার মাঝখান দিয়ে একটি ভাঁজ হয়ে যাবে আমরা মাঝখান দিয়ে এটিকে আরেকটি ভাঁজ দেব তারপর এটিকে এরকম দুটো ভাঁজ দিতে হবে এখানে দুইটা থাকবে এরকম একটিকে এরকম করে নামিয়ে দিতে হবে তারপর এই দুইটাকে আবার উপরে উঠিয়ে দিতে হবে তারপর এটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে
আমার বুক পার্টি হয়ে গিয়েছে এবার আমি এটিকে সাজিয়ে নিব আমি সাদা কাগজটিকে ভাঁজ করে স্যান্ড পেন দিয়ে সেটি গোল এঁকে নিয়েছি তারপর কেটে নিয়েছি এই হয়ে গেল আমার দুটি চোখ আমার না বুক মার্কটি এবার আমি চোখে মণি এঁকে দেব এবার আমি চোখ দুটো এখানে লাগিয়ে দেব আমার চোখ লাগানো শেষ এবার আমি এটার দাঁত লাগাবো দাঁত বানানোর জন্য আমি চিরুনির মতো তিন কোণা একটা জিনিস এঁকে নিব তারপর টিকেটে নিব এবার আমি এটা এখানে লাগিয়ে দেব ঠিক এভাবে এবার আমি ওর জিব্বা বানাবো এবার আমি এটা কেটে নিব এবার আমি এটা লাগিয়ে নিব এই হয়ে গেল আমার দৈত্যর কান এখন ও শুনতে পারবে রঙের খেলায় সুরের খেলা দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি